ছাত্র তোমাদেরকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রিলেশন তো এই রিলেশনটা বোঝার আগে তোমাদেরকে যেটা জানতে হবে রিলেশন মানে তোমরা জানো যে সম্বন্ধ তো সম্বন্ধ বলতে গেলে একজনের সঙ্গে আরেকজনের একটা সম্পর্ক সেটাই হচ্ছে সম্বন্ধ বা রিলেশন তো যাই হোক এই রিলেশন জানার আগে তোমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে আমি সেই বিষয়টাকে আগে বলে দিচ্ছি দেখো তোমাদেরকে জানতে হবে প্রথমে হচ্ছে অর্ডার অর্ডার পেয়ার তো এই অর্ডার পেয়ার সম্বন্ধে তোমরা একটু বলে দিই দেখে নাও তো অর্ডার পেয়ার হচ্ছে ক্রমিত জোর ক্রমিত জোর অর্ডার পেয়ার মানে হচ্ছে ক্রমিত জোর তো ক্রমিত জোর বিষয়টা তোমাদেরকে আমি একটু বলে দিতে চাইছি দেখো এই ক্রমিত জোর কি ধরো এ এবং বি যে কোনো দুটি বস্তু বা পদ তুমি ধরতে পারো তো এই দুটো বস্তু বা পদকে যদি আমরা ফার্স্ট ব্যাগেটের মধ্যে এ কমা বি এই আকারে এই আকারে লিখতে পারি তো এই আকারে যদি আমরা লিখতে পারি তাহলে সেটাকে কিন্তু আমরা বলতে পারি অর্ডার পেয়ার তো এই অর্ডার পেয়ারের আরও কয়েকটি বিষয় যেমন ধরো এ যদি বি এর সঙ্গে সমান না হয় তাহলে কিন্তু এ কমা ব্যাগেটের মধ্যে এবং বি কমা এ এই দুটো দ্বারা কিন্তু দুটো ডিফারেন্স অর্ডার পেয়ার প্রকাশিত হবে এই দুটো দ্বারা দুটো ডিফারেন্স অর্ডার পেয়ার প্রকাশিত হবে ডিফারেন্স অর্ডার পেয়ার তাহলে এই দুটো দ্বারা ডিফারেন্স অর্ডার পেয়ার প্রকাশিত হচ্ছে এবং যদি কখনো দেখি ধরো এ এ কমা বি একটা অর্ডার পেয়ারের সঙ্গে যদি আর একটা অর্ডার পেয়ার সি কমা ডি সমান হয়ে যায় তাহলে আমরা কিন্তু বলতে পারি এই ফার্স্ট এলিমেন্ট আর এই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট এইটা কিন্তু সমান হবে এবং সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্ট সমান হবে এইটা তোমাদের জানার বিষয় ছিল আমি বলে দিলাম এবার যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সেটে তোমরা যে করেছিলে কার্তেসিয়ান প্রোডাক্ট কার্তেসিয়ান প্রোডাক্ট এই কার্তেসিয়ান প্রোডাক্টটা আমি আরেকবার বলে দিচ্ছি দেখো তোমরা সেট যখন করেছ নিশ্চয়ই এই কার্তেসিয়ান প্রোডাক্টটা তোমরা করেছিলে তো দেখো এ এবং বি আমরা ধরে নিলাম ধরো আমি ধরে নিলাম লেট এ অ্যান্ড বি টু নন এম টি এম টি সেট তার মানে কি এ এবং বি দুটো সেট যেটা শূন্য সেট নয় তাহলে এ এবং বি দুটো সেট কিন্তু সেটা শূন্য সেট নয় এবার আমি দ্য কার্তেসিয়ান প্রোডাক্ট দ্য কার্তেসিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি তাহলে কি লিখলাম দেখো দ্য কার্টেশান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ডিনোট করা হয় কি সেটা দেখাচ্ছে ডিনোটেড বাই কি দ্বারা এ ক্রস বি তার মানে দেখা যাচ্ছে কি যে এ সেট এবং বি সেট এই দুটো শূন্য নয় এরকম দুটো সেট তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটাকে আমি ডিনোট করছি বা প্রকাশ করছি কি দ্বারা এ ক্রস বি দ্বারা এবারে এ ক্রস বি সমান সমান আমরা কি লিখতে পারি এই এ ক্রস বি সমান সমান বা ডিফাইন ভাবতে পারি এ ক্রস বি ডিফাইন করা আছে কিভাবে আমি লিখতে পারি দেখো এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানে অর্ডার পেয়ার আকার আছে এক্স কমা ওয়াই এবার এক্স ব্লাংস টু এ অ্যান্ড ওয়াই ব্লাংস টু বি তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এ ক্রস বি করলে যে অর্ডার পেয়ারটা পাওয়া যাবে সেই অর্ডার পেয়ারের প্রথম পদটা দেখো এক্সট্রা কিন্তু এ সেটের হতে হবে এবং ওয়াইটাকে হতে হবে কী সেটে বলতো বি সেটের তাহলে কার্তেসিয়ান প্রোডাক্টের জিনিসটা আমরা এ সেট এবং বি সেট দুটো সেটের গুণ করলে আমরা কিন্তু প্রথম পদটা কিন্তু এ সেটের পাবো এবং দ্বিতীয় পদটা কী সেটে পাবো বি পদের পাবো বা এটাকে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ হিসেবে বলতে পারি তো আমি একটা এক্সাম্পল যদি নিই ধরো এ সেট আমি ধরলাম এ সেটের ধরো এলিমেন্ট আছে ওয়ান কমার টু এবং বি সেটে এলিমেন্ট আছে তোমার এ কমা বি তাহলে আমি কার্তেসিয়ান প্রোডাক্টটা কীভূ করে তোমরা জানো আগে সেট করে সে যখন জানো তা বলে দিছি এই ওয়ান দিয়ে তোমাকে একবার এ কে ওয়ান দিয়ে একবার বি কে এইটা করতে হবে তাহলে ওয়ান কমা এ এবং ওয়ান কমা বি একইভাবে দুই দিয়েও করতে হবে এটাকে তাহলে টু কমা এ এবং টু কমা বি এই যে আমরা অর্ডার পেয়ারগুলো পেলাম সেইগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই হচ্ছে কার্তিসিয়ান সেট বা কার্তেসিয়ান সেট তাহলে এই কার্তেসিয়ান সেট সম্বন্ধেও আমি কিন্তু তোমাদের আগে এটা বলেছিলাম বলে দিলাম এবং তোমাকে জানতে হবে যে প্রথম পদগুলো কিন্তু এ সেট দেখো ওয়ান ও এ সেটের এ টু ও এ সেটের এবং দ্বিতীয় পদগুলো কিন্তু দেখো এ বি সব দ্বিতীয় পদগুলো বি সেটের তাহলে এটা তোমাদেরকে জানতে হবে এবার আমি তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে রিলেশান তাহলে এই রিলেশানটা জানার আগে তোমাকে কিন্তু এই কার্তেসিয়ান প্রোডাক্টটা খুবই জানার দরকার ছিল সেই জন্য আমি বলে দিছি তাহলে রিলেশন কাকে বলে যদি তুমি বলো তাহলে আমি তোমাকে বলে দিছি দেখো এ একটা সেট এবং বি একটা সেট এই এ সেট এবং বি সেট এই দুটো নন এম সেট হবে তাহলে এ এবং বি যে কোনো দুটো নন এমটি যদি সেট হয় তাহলে এ সেট এবং বি সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্টটা পাচ্ছি আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে সেটটা পাবো অর্ডার পেয়ারের যে সেটটা সেই সেটের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবসেটকে আমরা কিন্তু এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধে বলবো তাহলে দেখো কি বললাম এ একটা সেট এবং বি আর একটা সেট এই দুটো কিন্তু তোমার নন এমটি সেট এই দুটো নন এমটি সেটের যদি কার্তি সেন প্রোডাক্ট করি তাহলে একটা সেট পাবো সেই সেটের যে কোনো সাবসেট। যে কোনো সাবসেটকে কিন্তু আমরা সেট থেকে বি সেটে আমরা একটা সম্বন্ধ বলবো এবং এই যে সে যে সম্বন্ধটা প্রকাশ করবে সেটা কিন্তু প্রকাশ করে আর দ্বারা সেটা প্রকাশ করে কি দ্বারা আর দ্বারা এবার যদি আমি এটাকে লিখে দেখাতে চাই তাহলে তোমরা কি বলবো দেখো আমি এটাকে ডেফিনেশান আকারে যদি বলতে চাই ধরে নিব লেট এ অ্যান্ড বি টু নন এম টি সেট তাহলে কি ধরলাম এ এবং বি দুটো হচ্ছে নন টি সেট এই রিলেশনটাকে বাইনারি রিলেশন বলা হয় যেহেতু দুটোর মধ্যে কাজ করি সেই জন্য বাইনারি রিলেশন এ বাইনারি রিলেশন আমি বললাম আর দ্বারা প্রকাশ করি তাহলে আর তাহলে এই বাইনারি রিলেশান আর বিটুইন কার মধ্যে কাজ করছে বিটুইন হচ্ছে এ অ্যান্ড বি তাহলে লেট এ অ্যান্ড বি নন দুটো নন টি সেট সেট এ বাইনারি রিলেশন আর বিটুইন এ অ্যান্ড বি তাহলে এ আর বি এর মধ্যে কি হবে ইস এ সাবসেট অফ এ ক্রস বি যেটা আমি কেবলই বললাম যে হবে তোমার কি রিলেশন তাই লিখেছে এ বাইরের রিলেশন আর টা হচ্ছে একটা রিলেশন প্রকাশ করছে এ আর বি এর মধ্যে এ ক্রস বি এর সাবসেটটা এ ক্রস বি এর সাবসেটটা এবার যদি ইফ দা অর্ডার

তার মানে নিশ্চয়ই এই অর্ডার পেয়ারে থাকলাম বলেছিলাম প্রথম পদটা এ সেটের তাই লিখেছি দেন দ্য এলিমেন্ট এক্স এক্স এলিমেন্টটা হচ্ছে এ সেটের তাহলে ওয়াই এলিমেন্টটা কি সেটের হবে বলো তুমি ওয়াই এলিমেন্টটা হবে বি সেটের কিন্তু এক্স এর সঙ্গে এর একটা কি থাকবে রিলেশন থাকবে তাহলে ইজ সেড টু বি রিলেটেড সেড টু বি রিলেটেড টু ওয়াই অফ দ্য সেট কি বি সেটের এলিমেন্ট ওয়াই এর সঙ্গে বি সেটের এলিমেন্ট ওয়াই এর সঙ্গে এ সেটের এলিমেন্ট এক্স এর কিন্তু একটা রিলেশন আছে সে রিলেশনটা কী দ্বারা প্রকাশ করা হচ্ছে বাই দ্য রিলেশন কি দ্বারা প্রকাশ হচ্ছে বাই দ্য রিলেশন আর এই আর রিলেশান দ্বারা কিন্তু প্রকাশ করা হচ্ছে তাহলে এবার এই রিলেশান কাকে বলে সেটাও কিন্তু আমি বলে দিলাম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তোমার এই রিলেশানকে আমরা মেনলি তিনটি পার্টে ভাগ করি তো তিনটি পার্টগুলো কি কী আমি বলে দিচ্ছি দেখো তাহলে রিলেশানকে আমরা মেনলি তিনটি পার্টে ভাগ করি এই ভাগটা আমি লিখে দিছি তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ বা সসম বলতে পারো আর সিমেট্রিক বা প্রতিষম বলতে পারো আর তিন নম্বর ভাগটা হচ্ছে তোমার তাহলে রিফ্লেক্সিভ মানেই তোমরা জানো সসম মানে সমান সমান হবে আর মানে প্রতিসম মানে এ হবে এরকম আর ট্যানজেটিভ হলে তিনটির ক্ষেত্রে এ বি বিসি হলে এসি হবে এই টাইপের তো দেখো আমি রিফ্লেক্সিভ রিলেশনটা কাকে বলে প্রথমে বলবো তো রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশনটা বলছি রিফ্লেক্সিভ রিলেশন আমি বলে দিছি মানে সসম সমন্ধ এটা এটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে সসম সম্বন্ধ দ্য রিলেশান দ্য রিলেশনটা তো বলতে হবে সম্বন্ধটা কি দ্য রিলেশন আর ইজ সেড টু বি রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ ইজ সেড টু বি কি রিফ্লেক্সিভ ইফ ফর ইফ ফর অল এ ইফ ফর অল এ ইন এ মানে এই এ সেটটা আমি এখানে উল্লেখ করে দিই তো এ সেটটা উল্লেখ করে দিছি ধরো এ একটা সেট সেটা হচ্ছে নন এমটি সেট নন এমটি সেট এ হচ্ছে একটা নন এম টি সেট আর আর একটা হচ্ছে রিলেশন এটা বলে দিইটা বলে দিলাম বাইনারি রিলেশন বা রিলেশন তাহলে এ হচ্ছে একটা নন এমটি সেট আর আর টা হচ্ছে রিলেশন সেই জন্য আমি এখানে লিখছি দ্য রিলেশন আর ইজ সেড টু বি রিফ্লেক্সিভ ইফ ফর অল এ এ ইন মানে সেটের সমস্ত পদের জন্য আর টাকে আমরা সসম রিলেশন বলবো যদি এটা হয় কি হয় দেখো কি হতে হবে তোমার এ কমা এ বিলংস টু আর এ অটা এখানে দিলেও ভালো হতো এইখানে দিলে ভালো হতো তাহলে দেখো দ্য রিলেশন আর ইজ সেড টু বি রিফ্লেক্সিভ ইফ যদি এ এ এই টু আর হয় ফর অল এ ইন এ মানে এই এইটাকে আর কে রিফ্লেক্সিভ বলব যদি তোমার এটা হয় ফর অল এর জন্যে মানে এ এর সমস্ত এ এলিমেন্টের জন্য এটা যদি হয় তাহলে মানে সমান সমান হয় তাহলে এটাকে কি বলতে পারছি রিফ্লেক্সিভ এবার এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি প্রকাশ করি বা রিলেশনের অন্যভাবে আর একটা প্রকাশ করা হয় এ আর ই মানে এর সঙ্গে এর সম্বন্ধ আছে কে এর সম্বন্ধ প্রকাশ করছে আর দ্বারা এটা হোল্ড করে ফর অল এ ইন এ সেটের প্রত্যেকটা এর জন্য এবার অনুরূপভাবে সিমেট্রিক রিলেশনটা বলবো সিমেট্রিক সিমেট্রিক রিলেশন সিমেট্রিকের ক্ষেত্রে প্রতি হতে হবে তাহলে দ্য রিলেশন দ্য রিলেশন আর ইজ সেট টু বি সিমেট্রিক তাহলে কি হতে হবে ইফ ফর অ্যানি টু এলিমেন্ট অ্যানি টু এলিমেন্ট সেটা কি এ কমা বি আমি ধরে নিচ্ছি একসঙ্গে ধরতে পারো এ কমা বি ইন এ তাহলে এ একটা সেটের মধ্যে এ কমা বি দুটো এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টটার জন্যে কী হবে দেখো তোমাকে কী হতে হবে এ কমা বি এটা রিলেশন প্রকাশ করছে এ কমা বিলংস টু আর তাহলে এটা একটা এ আর বি এর মধ্যে রিলেশন প্রকাশ করছে এবং এই রিলেশনটা থেকে যদি আমরা ইমপ্লাইজ করাতে পারি যে বি কমা এ ব্লাংস টু আর তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে এই সিমেট্রিক হয়ে যাবে দেখো এ বি ছিল বি এ হয়ে গেল তাহলে হয়ে এবার এটাকে যদি ম্যাথমেটিক্যালি অন্যভাবে প্রকাশ করি তাহলে এ আর বি এটা ইমপ্লাইজ করবে কি বি বিআরএ এইভাবেও লেখা যায় এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে টেন জিটিম রিলেশন ট্রানজেটিভ এর ক্ষেত্রে তিনটি এলিমেন্ট লাগে বাকি সব প্রসিডিওর একইভাবে আমরা বলবো দ্য রিলেশন দ্য রিলেশন আর ইজ সেড টু বি বি টু বিজেটিভ টানজেটিভ ইফ ফর এনি থ্রি এলিমেন্ট বললাম এখানে আগেই বললাম থ্রি এলিমেন্ট লাগবে থ্রি এলিমেন্ট এ বি সি তাহলে কটা এলিমেন্ট লাগছে এখানে তিনটে এলিমেন্ট লাগছে এবিসি সে এলিমেন্টগুলো কোথায় থাকবে এতে থাকবে এবং এক্ষেত্রে কিন্তু দুটো রিলেশান আগে থেকে হোল্ড করবে এ কমা বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর এই দুটো হোল্ড করে এই দুটো থেকে যদি আমি দেখাতে পারি এই দুটো থেকে যদি আমি দেখাতে পারি ধরো এ কমা সি ব্ল্যাঙ্কস টু আর তাহলে এটা কিন্তু ট্যানজিটিভ হবে এটা কিন্তু তোমার কি হবে ট্যানজিটিভ হবে এবার এটাকে যদি অন্যভাবে যেটা আমি আগের মতন দেখালাম এ কমা আর এ আর বি রিলেশন আর বি আর সি এই রিলেশন দুটো যদি দেখাতে পারে এ আর সি তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারবো ট্যানজিটিভ রিলেশন এই তিনটি প্রপার্টি যদি হোল্ড করে তখন কিন্তু সেই রিলেশানেরও একটা নাম বলা হয় সেটাকে ইকুই ভ্যালেন্স রিলেশন বলে তাহলে আর কে আমরা আর ইজ সেড টু বি ভ্যালেন্স রিলেশন ইকুই ভ্যালেন্স মানে তোমরা সবাই জানো সম সমতুল্য মানে সবগুলোর সঙ্গে সমতুল্য রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তাহলে আর কে কিন্তু কখন বলবো যদি আর ইজ যদি আরটা হয় রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড টানজেটিভ তাহলে আর যদি রিফ্লেক্সি সিমেটিক ট্রানজিটিভ হয় তাহলে একসঙ্গে সেটাকে বলবো ইকুই ব্যালেন্স রিলেশান তাহলে আমি কিন্তু রিলেশানের তিনটি প্রপার্টি যেটা বা তিনটি যে পার্ট ছিল মেন মেন সেটা কিন্তু আমি বলে দিলাম এবার তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার ডোমেন অ্যান্ড রেন্স অপের অপের রিলেশান তাহলে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষা আসে ডোমেন বের করা অ্যান্ড রেন্স ডোমেন অ্যান্ড রেন্স অফ এ রিলেশান মানে একটা রিলেশানের ডোমেন বের করব আর তোমার হচ্ছে ডোমেনটা আমি বের করব রেঞ্জটা বের করবো তো প্রথমেই আমি যেটা বলেছিলাম আমি একটু বলে দিছি দেখো আর যদি এ সেট এবং বি সেটের মধ্যে একটা সম্বন্ধ প্রকাশ করে তাহলে আর যদি এ সেট এবং বি সেটের মধ্যে একটা সম্বন্ধ প্রকাশ করে তাহলে আর সেটের যে অর্ডার পেয়ারটা পাবো অর্ডার পেয়ারের যে সেট সেই অর্ডার পেয়ারের সেটের প্রথম পদগুলোকে নিয়ে যে সে যে প্রথম পদগুলোকে নিয়ে যে প্রথম পদগুলোর যে সেট পাব সেটা কিন্তু আমি বলবো তোমার হচ্ছে ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল বলবো তাহলে ম্যাথামেটিক্যালি কি লিখে দেখো ডোমেন ডোমেন অফ আর বা শর্ট ফর্মে লিখলে ডিও এম লিখে দিয়ে আর দেয় এবার হয় এটাকে দেখো আমি এক্সের পদ মানে এ সেটের পদগুলো পেয়ে যাচ্ছি দেখো প্রথম পদগুলো তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর হতে হবে তাহলে ম্যাথামেটিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে ডোমেন সেটের পদগুলো এক্সের পদটা হচ্ছে সেটা হচ্ছে আর যে অর্ডার পেয়ারের যে সেটটা পেয়েছিলাম সেই সেটের প্রথম পদগুলোকে নিয়ে তাহলে সেটা এক্স এর পদগুলো হবে এ সেটের পদগুলো হবে এক্স দ্যাট এক্স কমা ওয়াই ব্লাংস টু আর এবং এই অর্ডার পেয়ারটা কিন্তু আরে থাকতেই হবে তাহলে অনুরূপভাবে যদি রেঞ্জটা বের করি তাহলে রেন্সটা তোমার কি হবে রেঞ্জ শর্ট ফর্মে এইভাবে লিখে তাহলে রেঞ্জটা হচ্ছে তোমার ক্ষেত্র বলা হয় এই রেঞ্জটাকে সরি রেঞ্জটাকে বলা হয় তোমার পাল্লা বা রেঞ্জ বলা হয় বা তুমি প্রসারও বলতে পারো তাহলে এটা কিন্তু ওয়ার এলিমেন্টটা নেওয়া হবে তাহলে ওয়ার এলিমেন্ট মানে কোন সেটের বি সেটের বা তুমি বলতে পারো এই অর্ডার আর আরের এ আর বি দুটো সেটের এর মধ্যে যে রিলেশান প্রকাশ করবে আর সেই রিলেশনের আরের যে সেটটা থাকবে সেই সেটের দ্বিতীয় পদটা মানে ওয়াই হবে ওয়াইটাই বিগ পদের থাকে তাহলে দেখো ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই ব্লাংস টু আর তাহলে আমি কিন্তু তোমাদের সে রিলেশানের সম্বন্ধে যে বিষয়টা জানার দরকার ছিল তেমন হচ্ছে অর্ডার পেয়ার তারপর হচ্ছে কার্তিসন প্রোডাক্ট তারপর রিলেশান কাকে বলে রিলেশান মেনলি তিন প্রকার হচ্ছে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ এবং হচ্ছে তোমার ইকু ব্যালেন্স রিলেশান তারপরে টোমেন এবং রেন্স এইভাবে কিন্তু আমি তোমাদের প্রপার্টিটা রিলেশন রিলেশান সম্পর্কিত সমস্ত বিষয়টা আমি আলোচনা করে দিলাম এবার তোমরা তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে মিলিয়ে বারে বারে এই ভিডিওটা দেখবে এবং টেক্সট